আসসালামু আলাইকুম। জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নির্ণয় করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু 18 হয় তবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত। আমরা এই অঙ্কটি কিভাবে খুব সহজে মুখে মুখে করা যায় সেই নিয়মটি এখন শিখব। মুখে মুখে এই অঙ্কটি সলভ করতে হলে আমরা যে সূত্রটি ব্যবহার করতে পারি, রুট মান প্লাস মাইনাস টু, কি রুট ওভার মান প্লাস মাইনাস টু লিখে এই অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি যে রুট ওভার মান কত আছে, 18 আছে, এখানে এখন দেখতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এখানে কি আছে, মাইনাস দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব, মাইনাস মাইনাস টু ইকুয়াল টু রুট ওভার 16। এখন 16 যদি আমরা রুট করি তাহলে 4। তাহলে আমরা এভাবেই খুব সহজেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 এই মানটি নির্ণয় করতে পারি খুব সহজে মুখে মুখে। একই নিয়মের আমরা আরেকটি ম্যাথ সলভ করবো। আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 47 হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত। তাহলে আমরা সূত্রটা কি জানি, রুট ওভার মান প্লাস মাইনাস টু ইকুয়াল টু, এখন দেখেন এখানে মান মান কত আছে, 47। কিন্তু আমাদের মান চাইছে কার, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে আছে কি প্লাস, তাই আমরা কি লিখবো, প্লাস টু। অতএব ইকুয়াল টু 49 কে রুট করলে কত পাওয়া যায়, 7। তাহলে আমরা কি বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 7। তাহলে আমরা এভাবে খুব সহজে মুখে মুখে অঙ্কটি সমাধান করতে পারি। যদি এইখানে প্লাস থাকে তাহলে আমরা সূত্রের এখানে প্লাস দিব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে অঙ্কটি সমাধান করব। ধন্যবাদ সবাইকে।